আপনারা কোথায় যাচ্ছেন বলেন তো মিঠামুই থানা আচ্ছা এখন আপনারা আপনারা আসতে আপনার এই যে আপনার এই যে এলাকার যে মেম্বার আছে বা চেয়ারম্যান আছে বা প্রশাসন আছে তাদের সাথে কি যোগাযোগ করার চেষ্টা করছেন

এই জন্য আপনারা এই ত্রাণ বা সাহায্য সরকারি যে সাহায্য এটা পাচ্ছেন না আপনারা এই এলাকার মেম্বার আছে না হলে আমাদের থানার অফিসার আছে হ্যাঁ আমরা আমাদের থানায় যদি আপনারা যোগাযোগ করতেন এটা জানতে হবে না ওটা চারশো পাঁচশো বস্তা সরকার তো চারশো পাঁচশো বস্তা চাল দিচ্ছে না সরকার তো আরো অনেক বেশি দিছে সারা দেশেই দিছে তো সুতরাং এজন্য। আপনাদের কি এই যে এখন এইভাবে যাচ্ছেন এটা কি আসলে ঠিক হয়েছে না এটা কি ঠিক হয়েছে আচ্ছা এখন শোনেন এখন আমার কথা শোনেন এখন এইভাবে আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে যদি এই কারো এই এতজনের মধ্যে যদি একজনেরও করোনা থাকে তাহলে সবাই কিন্তু আমার কথা শোনেন রাখেন তাহলে কিন্তু সবাই এলাকায় গিয়ে এক গ্রামে একজন যাবেন গিয়ে কিন্তু এটা ছড়ায় তো এটা পড়বে এভাবে করা যাবে না এটা করার নিয়ম নয় আর আমরা বাংলাদেশ পুলিশ এটা করতে দিতে পারি না কারণ এটা দিলে এমনিতেই কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ইতালি থেকে প্রথম বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে আস্তে আস্তে পুরোটা ছড়ায় গেছে তাই তো আচ্ছা এটা করা যাবে না আমি আপনাদেরকে বলতেছি আপনারা যে যেখান থেকে আসছেন আপাতত চলে যান এখন চলে যান আমি তো বলতেছি আমি চেহারা দেখেন আমি বলতেছি মনোহন আচ্ছা আচ্ছা এটার ব্যাপারে আপনাদের আচ্ছা আপনা না না সেটা না আপনাদেরকে মারার কোন ইচ্ছা নাই এ ব্যাপারে আমরা কথা বলবো আমাদের উদ্যাত কর্তৃপক্ষের সাথে কথা বলবো আপনাদের ব্যাপারে হ্যাঁ তো আপনার আপাতত